হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার অ্যাডাপ্টার মাইক্রোফোন আবার ইনস্টল করলাম। তো ঈদের আজকে চতুর্থ দিন, আজকে যাব মাদারীপুর অপু ভাইয়ের বাড়ির দিকে। সবাই বলছে যে টোল প্লাজায় দাঁড়াইতে, কিন্তু যে রোদ দাঁড়ানো যাচ্ছে না। আমি আস্তে আস্তে দোস্তকলা ব্রিজের দিকে যাচ্ছি, আসলে একসাথে রওনা দিব আর কি। আসলে মাদারীপুরের অফারটা মিস করতে চাই নাই, কারণ আমি এখন পর্যন্ত পদ্মা ব্রিজ হওয়ার পরে যাই নাই। মাওয়া রোডে গাড়ি একদম চলাচল পুরোপুরি বেড়ে গেছে, আসলে ভয়ই লাগে, কারণ ইদানিং প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে মাওয়া রোডে। এটা আসলে কার দোষে যে হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। বিশেষজ্ঞরা এখন বলতেছে যে এক্সপ্রেস ওয়েটাই নাকি বানানো ভুল হয়েছে, মানে প্ল্যানিং ভুল আর কি, বানানো ভুল না, প্ল্যানিং ভুল। কিন্তু আমার কাছে আসলে এটা মনে হয় না, রাস্তার জায়গায় রাস্তা ঠিকই আছে, কিছু কিছু জায়গায় জয়েন্ট করে দিছে গাড়ি টাড়ি উঠার জন্য, এটা একটা একটু ভুল হয়েছে। আর না উঠেই বা কোথায় যাবে, লোকজন উঠবে না রাস্তায়। ভুলটা আসলে কি, কেউ লেন মেনটেন করে না। যেমন যেখানে রাইট সাইড দিয়ে গাড়ি ওভারটেক করার কথা, ওদিকটা লেফট সাইড দিয়ে ওভারটেক করতেছে। মানে কে যে কখন কোন দিকে সাইড দিবে, কোন দিক দিয়ে ওভারটেক করবে, কোনো স্টেশনই নাই, আর কেউ তো ইন্ডিকেটর লুকিং গ্লাস দেখেই না। শহরে যেভাবে চলে হাইওয়েতেও ঠিক ওইভাবেই চলে, এজন্যই এই অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে আর কি। আমার টাকায় আমার সেতু, এখন নিজের টাকা যে নিজের সেতু হইল, তো নিজের জিনিসটা তো একটু তদারকি করে দেখা ঠিক না, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি নাই দেখলাম তাহলে কেমন হইল? সবাই তো বলে যাওয়া যাবে না, ইয়া করা যাবে না, কেন নিয়ম মেনটেন করে যাওয়া যাবে না, কেন প্রবলেম কি? যদি কেউ রুল মেনটেন করে সব কিছু ইয়া করে তো প্রবলেমটা কি? এমনও তো না যে বাইকাররা গিয়ে জ্যাম লাগাই দিয়েছে, এরকমও তো না। ঘুরবে ঘুরবে না কেন? এই করা যাবে না, সেই করা যাবে না, যেমন পুলসি রাত্রে বাবা, সবাই রুল মানেন, এটা বন্ধ হবে না, বন্ধ হবে কেন? ইনকাম হচ্ছে না? এবার আমি এখানে একটু দাঁড়াই, ওরা আসুক, ওরা এসে বসছে। সব বাস ট্রাক বাম সাইড দিয়ে ওভারটেক করতেছে, তো স্লো গাড়িগুলি বা বাইক বলি যেটাই বলি, ও তো বামে থাকবে, কিভাবে থাকবে? একদম চাপ দিয়ে চলে যায়, ও তো ওভারটেক করবে ডাইন দিক দিয়ে, ঠিক না? ও বাম দিক দিয়ে ওভারটেক করে কেন? এই যে এই কারণে অ্যাক্সিডেন্টগুলি হয়, বাম পাশে থামা গাড়ি থাকে, ওভারটেক করে গিয়ে মাইরা দেয়। এই যে আমার বাইক একটা জায়গায় গিয়ে আটকে গেছে আর উঠতেছে না, মানে 1,00,000 কিলো হয়ে গেছে, আর 1,00,000 কিলোর জন্য মিটারটা বানানো হয়েছে, কিন্তু বাইক তো আর থেমে থাকতেছে না, বাইক তো এখনও দৌড়াচ্ছে। তো আসলে 1,00,000 কিলোর হওয়ার পরে আমি বাইকে কিছু কাজ করিয়েছি, যে যাতে এটা আরও ভালোভাবে আরও 1,00,000 কিলো পার করতে পারে। যেমন হেড, পিস্টন, তারপরে টাইমিং চেন, তারপর আর্মেচার কয়েল, তারপরে কিছু কালারের বিষয়, মানে সবগুলি মোটামুটি টুকিটাকি জিনিস। তারপর সামনের হাইড্রোলিক ডিস্ক সব চেঞ্জ করছি, মোটামুটি প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে। তো এখন যেহেতু আমার নতুন হেড পিস্টন, আমি একটু ব্রেকিংয়ে আছি, এখনও 300 কিলো হয়েছে আর কি মোটামুটি, ব্রেকিংটা মেনটেন করতে হবে। এজন্য আসলে স্পিডিংও করতে পারতেছি না, সব গাড়ি সাই সাই করে যাচ্ছে পাশ দিয়ে, আর বাস তো বামে থাকলে ওই বাম দিক দিয়েই ওভারটেক করে, ও কিন্তু ডান দিক দিয়ে ওভারটেক করে না। হ্যাঁ, এগুলি অন্যান্য হাইওয়েতে অভ্যাস খারাপ, তো মানে আসলে যে ডান দিক দিয়ে যে ওভারটেক করবে
এটা মানতেই চায় না, কেউই মানে না। কখনো ডান দিক দিয়ে ওভারটেক করবে, কখনো বাম দিক দিয়ে ওভারটেক করবে, এই যে বাম দিক দিয়ে যদি আস্তে আস্তেও কেউ চালায় ওই চাপ খাইতে হবে। তা আসলে এই ব্রিজ চালু হওয়ার পরে এই প্রথম মাওয়ার দিকে যাচ্ছি আর কি, মানে এতদিন যাওয়া হয় নাই। আসলে যাওয়া হয় নাই কেন সেটাও জানি না, অনেক আর বাইক যেতে দিচ্ছে না, এটার জন্য মন খারাপ ছিল। আবার এরকম একটা পণও ছিল যে ব্রিজ যখন চালু করবে তখন যাবো, নাহলে আর এদিকে আসবোই না। যদিও আমার বাসা থেকে আসতে মাত্র আধা ঘন্টাও লাগে না, আধা ঘন্টা লাগে ম্যাক্সিমাম মামা আসতে, তারপর আসি নাই, এতদিন আসি নাই। তো এখন আজকে যেহেতু আমাদের এলাকা ব্রিজটাও চালু হয়েছে, আমার একটু মাদারীপুরও যাওয়া লাগবে, মাদারীপুর উপবায়ের বাড়িতে যাব আমরা, ওই উদ্দেশ্যে বের হওয়া। যাই হোক, ওদিক দিয়ে আজকে যাওয়া হবে ইনশাল্লাহ। আমার সামনে সবাই চলে গেছে কারণ আমি অলরেডি 75 চালাচ্ছি, মনে হচ্ছে যে কোনো স্পিডই নেই, কিন্তু আর উপরে উঠাইতে পারতেছি না কারণ আরপিএম আমি 5 রাখতেছি। আসলে ব্রেকিংটা নতুন পিস্টন হেড, তো এটা এখনো ফ্রি হয় নাই, এটা মেনটেন করতে হয়, করলে ভালো, নাইলে অনেক সময় হেডে দাগ পড়ে যায় বা দেখা গেছে যে সাউন্ড নষ্ট হয়ে যায়, কিছু একটা তো হয়, নাহলে তো আর এটা বলতো না যে মেনটেন করার জন্য। আমিও প্রপারলি জানি না যে কেন মেনটেন করতে বলে। যাই হোক, তো সামনে যাই দেখি, আর সবাই তো আমার পালাই দেওয়া চলে গেছে, এগোরে তো আর ধরতে পারবো না, অন্যান্য টাইম হলে একটা কথা ছিল, চাইলেও স্পিডিং করতে পারতেছে না। ফ্রি রাস্তা, করা যায়, স্পিডিং করা যায়, পাকা আছে মোটামুটি, সবাই ওভারটেক করে চলে যেতেছে, বিষয়টা নজিরাবিহীন। আমার বাইক অ্যাবসেন্ট হইলো, আমি সচরাচর তো মানুষজন আমি ওভারটেক করতে দেই না, কারণ যেখানে ফ্রি থাকে আমি 100 চালাই। 100 হচ্ছে একটা সেফ হাইওয়ের জন্য, একটা সেফ একটা স্পিড। তবে কিছু কিছু জায়গা, যেমন এই যে এইসব জায়গাগুলি, হ্যাঁ, মানে যেখানে জয়েন্ট আছে, যেখানে মিনিয়ন গ্যাপ আছে, তো ওই জায়গাগুলিতে অবশ্যই স্লো করতে হবে। তারপর ফাঁকা জায়গা যেটা টানবামে খেয়াল করে টানা যায় আর কি, তখন রাস্তার চেয়ে বেশি খেয়াল রাখতে হয় রাস্তার ডানে বামে, যে কোনো কিছু উঠতেছে কি না, বা কেউ রাস্তা পার হচ্ছে কি না, বা কুকুর, কোনো কুকুর বিড়াল আছে কি না, এগুলি দেখতে হয়। সবাই খুব কেয়ারে আছে, টানতেছে, দুলছে, টানতেছে, ভালো কথা। ওইটা আবার অফ চেঞ্জ করে ঠাস করে আবার এই পাশে চলে আসছে, এটা ওই পাশে গেছে, এই না, ঠিক আছে, এদের বুঝাবে কি। চলে আসছি ধলেশ্বরী, এখন এখানে কি বাইকের জন্য কি আলাদা কোনো লেন আছে নাকি জানি না, অবশ্য ওরকমও তো কিছু দেখতেছি না। বাম পাশে মনে হয়, ও হ্যাঁ, বাম পাশে একটা ইয়ে আছে, কিন্তু ওদিকে আবার বাইকার ঢুকলো, অবশ্য কোনো সাইন দেওয়া নাই, কোনো সাইন দেওয়া নাই যেহেতু। ভাই কত? 20 টাকা। ভাই আমার 30 টাকা দেন। এদিকে স্লো করে নাই, তার মানে সামনে চলে গেছে, যেহেতু আর অনেক সামনে ছিল। তো এইখানে 20 টাকা টোল নিল, তারপরও ভালো যে পুস্তকলা ডাকাত গুলিরে টাকা দিতে হয় নাই, অহেতু ধলেশ্বরী ব্রিজটা নতুন হয়েছে, প্লাস এই রাস্তারও হিসেবে টোল পায়, কিন্তু ওই পুস্তকলা ডাকাত গুলিরে মানে টোল দেওয়ার আমি মানে বরাবর বিপক্ষে ছিলাম, মানে এক প্রকার জোর করে টোল নিত আর কি। যাই হোক, যেহেতু স্লো চালাবো আমি বামেই থাকি। কারণ কি, আর আমার কি ফালাই ফুলাই দিয়ে চলে গেল, তাক এক জায়গা না এক জায়গায় তো থামবেই, করার নাই। আসলে মেইনলি আমার ওই যে ব্রেকিং পিরিয়ডটাও কমপ্লিট করতে হবে, তো আমি কই কমপ্লিট করবো, ঢাকায় তো আর এটা কমপ্লিট করা যাচ্ছে না,
খুব বিরক্তিকর। এই ঢাকায় 800-1000 চালানো, এই জন্য চিন্তা করলাম যে যাই আস্তে আস্তে করে ব্রেকিংটাও শেষ করে আসি। আসলে কি, হাইওয়েতে উঠলে মাথা ঠিক থাকে না, মানুষের কাণ্ড কারখানা দেখলে নিজের নিয়ম মানবেন তো 12টা বাজে দিব আরেকজন আইসে, তখন কি হয় মানুষ মানে সবাই নিয়ম ভাঙার মধ্যে ব্যস্ত হয়ে যায়। আসলে লুকিং গ্লাস দেখে দেখে বাইক চালাইতে হইতেছে। এ স্লো চালাইলে এ একটা প্রবলেম, পিছনে বারবার লুকিং গ্লাস দেখতে হবে, এটা একটা ভালো ইয়া, কারণ সামনে দেখা যায়, পিছনে কি আর সবসময় দেখা যায়। এই জন্য ফাস্ট চালানোই আমার মতে ভালো, সামনে তো দেখা যায়, পিছন থেকে তো দেখা যায় না। আর এই গাড়িগুলি তো উলট পালট চালায়, এগুলি একবার বাম দিক দিয়ে ওভারটেক করবে, ডান দিক দিয়ে ওভারটেক করবে, আইসা তো লাগাই দিবে না দেখলে, না চাপলে। তো আমার পার্টনাররা যে কই গেছে গে আল্লাহ মাহফুজ জানে, আমি তো 70-এ চালাচ্ছি, দেখি কোথাও না কোথাও তো থামবে। যাই হোক, সামনে গিয়ে আবার পদ্মা ব্রিজের দিকে আর বাস স্লো করছে, বাস স্লো করার জন্য তো ওকে একটা স্পেস দিছে, ঠিক না? ওইখানে না থামলে তো অটোমেটিকলি আমাদের স্লো করে তো ডান পাশে চলে যেতে হইতেছে, এটাই তো রিস্ক। গাড়িগুলি তো সব রানিংয়ে, এগুলি কি প্রত্যেকটা জায়গায় আসলে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে এগুলি মেনটেন করা উচিত। এই যে তিনজন যাইতেছে, হেলমেট নাই, কিচ্ছু নাই, মানে এই রাস্তায় কিন্তু আমি একটা পুলিশও দেখি নাই, মানে এদেরকে ধরে কি দিতে পারতো না, এগুলি করে না দেখেই তো এরা ওয়াশ করা পাওয়া যায়। একে তো তিনজন, এর মধ্যে হচ্ছে লোক দুজনের মাথায় হেলমেট নেই, তাই না যাচ্ছে। আমরা আছি শ্রীনগরের কাছাকাছি, মানে মাওয়া রোডের ডেঞ্জারাস জোন বলা যায় আর কি, প্রচুর দুর্ঘটনা হয় এই জায়গাগুলিতে। যে বাস টাস খুলে ফেলতেছে, মানে বাস টাস খুলে না ঢুকবে, এই যে রেলিং টেলিং ভেঙে ফেলছে, মানে এই জায়গাটাতে একটু দুর্ঘটনা বেশি হয়। এটা আসলে কেন হয় এক উপরালাই জানে। এই যে প্রত্যেকটা জায়গায় রেলিং টেলিং ভেঙে ফেলছে, ইয়ে করছে, মানে কিছুদিন আগেও অ্যাক্সিডেন্ট হইলো, ঈদের পরেই তো। এই যে সেই 16 ঘর, ওই কিছুদিন আগে যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হইলো এই এই স্থানে, এখানে পুলিশের চেক পোস্ট, সম্ভবত এই ওভার স্পিডিং এর জন্য মামলা দিচ্ছে কিনা বা কি আসবে বিষয়, এরকম কিছু হবে। এই যে ডান পাশে দেখেন, এই ভাঙিয়া বাস ডুয়ে গেছিল, এই জন্য এখানে এখন পুলিশের মানে হাইওয়ে পেট্রোল রাখছে আর কি। শ্রীনগর ফেরিঘাট, ফেরিঘাট আছে নাকি, সুন্দর ফাঁকা হাইওয়ে, আসলে এরকম থাকলে না অনেক ভালো লাগে, মানে এমন যদি রাস্তা থাকে ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই, যে একটা স্পিডে 70-তে দিয়া বসে রয়েছি, এরকম বিশ্বে অনেক হাইওয়ে আছে একটা স্পিড দিয়া চুপচাপ বসে রাখতে হয় ঘন্টার পর ঘন্টা, আসলে ওরকমই মনে হইতেছে এখন আমার কাছে। মাঝে মধ্যে গাড়ি আসতেছে, আবার মাঝে মধ্যে একসাথে অনেক গাড়ি চলে আসতেছে, আরে বাবা আমি তো ব্রেকিংয়ে আছি, তোর কি সমস্যা রে বাবা, টান। আহ কি সুন্দর, ভালোই লাগতেছে। আর রোদ আছে প্রচুর, কিন্তু আসলে রোদটা ওইভাবে গায়ে লাগতেছে না, লাগতেছে বোঝা যাচ্ছে না, বাতাস আছে তো। আর এই যে গাড়িগুলি আছে কিন্তু বাম সাইডে লেনেই, একদম চাপায় চাপায় যেতেছে। মোটামুটি যদি এই রাস্তা যদি 80-তে আসলে হয় না, মোটামুটি 90-তে যদি চালানো যায় তাহলে পিছন থেকে গাড়িগুলি আর বারবার আসে না। এগুলি কি রে ভাই, এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রেন নাকি এগুলি, মালবাহী ট্রেন মনে হয়।
পদ্মা ব্রিজ টোল প্লাজার কাছাকাছি চলে আসছি সম্ভবত, আর মোটরসাইকেলের লেন কোনটা এটাই দেখতে হবে আর কি। কোন দিক দিয়ে? এদিক দিয়ে? আচ্ছা বাম দিক দিয়ে দিতে বললো।